হাই বন্ধুরা, আজ আমরা চলে এসেছি আমাদের জঙ্গলে। শাল গাছ থেকে কিভাবে ধুনো সংগ্রহ করি আমরা আপনাদের দেখাচ্ছি। একদম আমাদের এই জঙ্গলে যে সমস্ত বড় বড় শাল গাছ আছে তা থেকে আমরা অনেক সময় ধুনো সংগ্রহ করি। আজ এসেছি আমি আমার মেয়ে, ধুনো সংগ্রহ করব। সেই ছোট্ট একটু ভিডিও আপনাদের দেখাচ্ছি, শাল গাছে কীভাবে আঠা বের হয়, সেটা ধুনোয় পরিণত হয় তাই আমরা দেখাচ্ছি। চলুন আমাদের জঙ্গলে। দেখুন, আমাদের এখানে জঙ্গলে অনেক বড় বড় পুরনো পুরনো সমস্ত শাল গাছ, বহু বছরের এই জঙ্গলেরই। যদিও জঙ্গলে বর্তমানে এখন হাতি উপস্থিত আছে, আমরা আগেই ভিডিওয়ে দেখেছিলাম, দু একদিন আগে আমাদের হাতি বেরিয়েছিল। তো আবার চলে এসেছি সাবধানে আমরা ধুনো সংগ্রহ করতে মেয়েকে নিয়ে। কোথায়? হ্যাঁ, সংগ্রহ করো। দেখুন এইখানে এইভাবে গাছের আঠা বেরিয়ে এই যে ধুনো পরিণত হয়েছে, ধুনো জমা হয়ে এই যে গাছের আঠার মধ্যে শাল গাছের, এইভাবে আমাদের ধুনো আমরা দেখতে পাই। এখানে আছে যে গড়াই আছে, এই যে দেখুন ধুনো, এগুলো সংগ্রহ করো, আস্তে আস্তে করে সংগ্রহ করো। দেখুন আমরা ধুনো সংগ্রহ করছি। এদিকে আসো। এখানে এইটা অনেক বড় পুরনো গাছ, আর এই বড় পুরনো গাছে বেশি বড় আমরা বেশি করে ধুনো পড়তে পারি। দেখুন এই গাছে এখানে আঠা ঝরছে, এখানে ধুনো তুনো অনেক তৈরি হয়ে গেছে। কাছে আসো, দেখুন আমরা এখানে এই ধুনোগুলো অনেক দিনে জমা হয়ে আছে খাঁজে খাঁজে, এগুলো হচ্ছে ধুনো আমরা সংগ্রহ করলাম। এখানে দেখুন এই ধুনো জমা হয়ে আছে, এই যে দেখুন ধুনো, এখানে ভিতরে ভালো করে লক্ষ্য করুন, দেখুন ভিতরে আরও আঠা তৈরি হয়ে গেছে। এবং এই যে দেখুন এই যে আঠাগুলো, এগুলো সমস্ত ধুনোর আঠা। ওদিকে একটু নিয়ে গিয়ে দেখাও, এই যে আঠাগুলো সমস্তই ধুনো, এগুলো সমস্ত জমা জমা হয়ে ধুনোতে পরিণত হবে। এভাবে আমরা সংগ্রহ করি। বাবা এদিকে এসো। দেখুন এখানে এই এখানে অনেক ধুনো আছে, যে ধুনোগুলো অনেকদিন থেকে জমা হয়ে গেছে এগুলো সংগ্রহ করো। এখন এই যে এখানে ধুনো আছে, এই যে এখানে আঠার থেকে এই যে ধুনো আঠা, এই যে গাছের এই যে আঠা ঝরছে, এই দেখুন এই আঠাগুলো থেকে, এই সমস্ত আঠা থেকে দেখুন এখানে এখানে এই যে পুরনো অনেক বড় গাছ, এই যে পুরনো বড় গাছটা, এই সমস্ত বড় গাছ থেকে ধুনো তৈরি হয়, এই যে আঠা ঝরছে, এই যেখানে এই ধুনো আমাদের অনেক দিন থেকে জমা হয়ে আছে, আমাদেরকে আস্তে আস্তে সংগ্রহ করে নিতে হবে। এই এই যে ধুনোগুলো আমরা সংগ্রহ করে নিলাম, সুতরাং এগুলো থেকে ধুনো জমা হয়, এগুলো সব আঠা আরও ঝরবে এগুলো থেকে আরও পরে। তাহলে বন্ধুরা আমরা আজকে ধুনো সংগ্রহ করলাম, যে ধুনোটা সংগ্রহ করেছি এটা নিশ্চিত অনেক দিন আমাদের হয়ে যাবে, আবারও আসবো। তাহলে আমরা কীভাবে ধুনো সংগ্রহ করলাম আপনাদের দেখালাম, খুদ আমাদের জঙ্গলমহলের জঙ্গলে। সবাই ভালো থাকুন।